বন্ধুরা, ট্যাডিসওয়াত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের কুকিং চ্যানেলে আপনারা অনেকে বলেছিলেন যে খেজুরের রস কি পাওয়া যায় কিনা, তো সেই জন্য আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি যেখানে খেজুর গাছের রস কাটা হয় আর রস পাওয়া যায়। এই কাকা খেজুরের রস কাটে, মানে অনেক প্রচুর গাছের রস কাটে। তো আপনারা যদি চারিদিকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সব গাছে এই কাকাই খেজুরের রস কাটে। তো কাকার সঙ্গে আপনার পরিচয় করে দিই, তোমার নামটা একটু বলে দাও। বিশ্বজিৎ মজুমদার। তো কাকার নাম হচ্ছে বিশ্বজিৎ মজুমদার, আর কাকা রসও বিক্রি করে, গুড় তৈরি করে, গুড় থেকে না সরি গুড় বিক্রি করে, তো রস থেকে গুড় তৈরি করে। এটা হচ্ছে সেই উনুন, এই উনুনে গুড় তৈরি করা হয়। তো আপনাদের যদি গুড় প্রয়োজন হয় তো কাকার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। আর চলুন আমাদের দেখাবো কীভাবে গাছ কাটা হয়, কীভাবে রস বেরোয়। বন্ধুরা, এই আমার পিসা গাছে যাচ্ছে, আমি পিসি বাড়ি এসেছি, একটা ছোটো পিসা আমার। তো দেখুন পিসা গাছে যাচ্ছে, দেখুন বন্ধুরা খেজুরের রস। তো ডোরা বসেছে, মিষ্টি জিনিস একটু মাছি ডোরা বসে। বন্ধুরা রসটা ছেঁকে নিতে হবে, অনেক নোংরা থাকে, তো আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। খাটি খেজুর রস, কি সেন্ট একদম, এখানে পুরো পারফেক্ট গুড় পাবেন। তো খেয়ে জানাচ্ছি আপনাদের, দারুণ খেতে, দারুণ সত্যি অসাধারণ খেতে, মজা আলাদা। আমার ভাইকে দিই এক গ্লাস। এতে কি টেস্ট, আপনারা তো শহরে থাকেন, এ কী বুঝবেন, আমরা তো গ্রামের লোক, আমরা এই সমস্ত জিনিস খাই, আমরা জানি এর স্বাদ কী। আসবেন শহর থেকে ঘুরতে আসবেন আমাদের বাড়ির এদিকে, আমরা আপনাদের ঘোরাবো, রস টস খাওয়াবো, বুঝবেন কেমন লাগে। সকালবেলায় ঠান্ডাতে বেশি খাওয়া যাবে না, খেজুরের রস খেলে প্রচণ্ড ঠান্ডা লাগে সকালবেলা, একদম গায়ে কাপুনি ঝিপুনি চলে আসে। তাই আমি অল্প করে খাচ্ছি, তাই আপনারাও খাবেন, দারুণ দারুণ টেস্ট খেজুরের রস। দেখুন বন্ধুরা, এক ফোঁটা এক ফোঁটা করে রস পড়ছে, পুরো সারা রাত পড়বে, সকালবেলায় হাইটা ভর্তি হয়ে যাবে। তো দেখি কতটা হয়েছে, অনেক অনেক একটু হয়েছে, মোটামুটি ওই ওই 250 ml মতো হবে, তো সকালে পুরো ভর্তি হয়ে যাবে। তো আপনাদের একদিন সকালে নিয়ে আসবো, গুড় তৈরি করে দেখাবো। তো
তো বন্ধুরা এখানে আরো অনেক গাছ আছে, অনেক বাগান আছে, তো সেগুলো আপনাদের এখন দেখাচ্ছি না। তো সাইডে একটা খুব সুন্দর জায়গা আছে যেটাকে আপনার রায়পুরের মানে খুব ঐতিহ্যবাহী জায়গা রাজবাড়ি, তো আপনাদের চলুন সেখানে নিয়ে যাই। বন্ধুরা এখানে সবার ঢোকার বা ক্যামেরা করার পারমিশন নাই, তো এই দাদারা আমাদের পারমিশন দিয়েছে এই ক্লাবের থেকে, তো যার জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি। তো আপনারা এলে আসবেন, এখানে ঘুরবেন, জায়গাটা দেখবেন, মানে এটা খুবই ভালো জায়গা। বন্ধুরা ওই জায়গাটা দেখুন উপরে, তো রঞ্জিত মল্লিক একটা সিনেমা ছিল নবাব নাম, যে সিনেমাটার এখানে শুটিং হয়েছিল, তো এইটা হচ্ছে সেই বাড়িটা। বন্ধুরা এটা হচ্ছে রাজবাড়ি মন্দির, তো এই রাজবাড়ি রাজার এই মন্দিরে পুজো দিতেন, নারায়ণ। এটা হচ্ছে নারায়ণ মন্দির, তো দেখুন একটা বিশাল ঐতিহ্যবাহী মন্দির এটা। এদিকে প্রচুর অন্ধকার, মানে দারুণ ভয়ঙ্কর জায়গাটা, তো চলুন দেখে যাই, ফ্ল্যাশ লাইট জ্বালাতে হবে মোবাইলে। প্লাসুন বন্ধুরা জায়গাটা দেখুন, শুধু ভয়ঙ্কর জায়গা, তো বন্ধুরা দেখুন কি অবস্থা, ছাদ ভেঙে পড়ে গেছে, তো এখানে ভয়ে অনেকে চাপে না, যখন তখন যে কোনো জায়গা থেকে ভেঙে পড়ে যেতে পারে, তো আমরা চলুন সবার উপরে যাই। বন্ধু কি সরু গলি দেখুন, এটা একদম হাইয়েস্ট ফ্লোর, তো দেখুন কি অবস্থা, পুরো ছাদ ভেঙে পড়েছে, ওখানে পড়ে গেলে পুরো শেষ। বন্ধুরা আমরা রাজবাড়ি থেকে মাঠে চলে এসেছি, আর এই হচ্ছে নদী, আর দেখুন এই যে চাষ হচ্ছে, আলু লাগিয়েছে, এগুলো সব আলু গাছ, আর এগুলো মাঝে মাঝে কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে, তো আলুটা যখন উঠবে তখন কুমড়োগুলো বড় হয়ে যাবে, তখন কুমড়ো ধরবে, ঠিক প্ল্যানিং করে লাগিয়েছে। তো দেখুন চারিদিকে আলু, এখন মাঠে শুধু চারিদিকে আলু। বন্ধুরা এটা দেখছেন, এই এই বাঁধাকপিগুলো সেই বেগনি বেগনি কালারের হবে, মানে দেখতে দারুণ সুন্দর লাগে। আর এই বাঁধাকপিগুলো দেখুন এখনও পর্যন্ত মানে সবে গুটি আসা শুরু হয়েছে, আর 10-15 দিন পর মোটামুটি কপিগুলো হয়ে যাবে।
বন্ধুরা এগুলো দেখুন পালং শাক একদম খুব টাটকা পালং শাক। তো এই গাছগুলোতে বেশি সার দেওয়া হয় না, খুব অল্প সারে চাষ করা হয়েছে, মানে দারুণ খেতে এই জমির পালং শাকটা দারুণ খেতে। বন্ধুরা এগুলো দেখছেন অতিরিক্ত ডিপ সবুজ, যেটা সেটা হচ্ছে ব্রকলি গাছ, আর ওই পাশেটা হচ্ছে ফুলকপি, ওই পাশেও ফুলকপি। তো এটা ব্রকলি তো আপনারা অনেকেই চেনেন, মানে খুব ভালো। ও তো ভাই দেখে না বন্ধুরা, আমরা নদীতে চলে এসেছি। তো দেখুন প্রায় সন্ধ্যা লাগবো লাগবো অবস্থা। তো আপনাদের পুরো হয়তো খাওয়াটা দেখাতে পারবো না, যতটুকু পারি দেখাবার চেষ্টা করবো। তো আমরা সব নিয়ে এসেছি, মুড়ি খাবো। তো আপনারা দেখুন যে কী কী দিয়ে আমরা মুড়িটা মাখাচ্ছি। বন্ধুরা এই চানাচুর নিয়ে এসেছিলাম, আর এখানে আছে কাঁচা ছোলা সেদ্ধ। বাদাম সল্টেড বাদাম, বন্ধুরা সেও বাজা। তো আপনাদের লাগলে বলবেন দশ টাকা ঝালমুড়ি, দশ টাকা ঝালমুড়ি, একদম পেট ভর্তি খাবার। আর এ আছে গরম গরম সিঙ্গাড়া, গরম নাই অবশ্য, ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে এনেছি। বন্ধুরা এটা হচ্ছে মেন মশলা, এটা ছাড়া ঝালমুড়ি অসম্পূর্ণ। এখানে আছে জিরে ভাজা গুঁড়ি, ধনে ভাজা গুঁড়ি, আর লঙ্কা গুঁড়ি, আর গোলমরিচের গুঁড়ি, সব কিছু ভেজে গুঁড়ো করা হয়েছে। তো এটা দিয়ে দেবো, এটা ছাড়া ঝালমুড়ি অসম্পূর্ণ সত্যিই তাই। আর ঝালমুড়িতে সর্ষের তেল তো লাগবেই, তেল আমরা নিয়ে এসেছি, সব রেডি করে নিয়ে এসেছি। বন্ধুরা আপনাদের ইনভাইট করলাম, চলে আসুন। আর এ হচ্ছে কাগজি লেবু, একটু দিয়ে দিই। একটা বিট লবণ দিয়ে দিলাম, মাখাবো যেন উঠেছে। সন্ধ্যেবেলায় নদীর পাড়ে বসে দেখছেন পাশে জল, জলের স্রোত বইছে। তো খাওয়ার মজাই আলাদা। আপনারা যদি কেউ আমাদের সঙ্গে এরকম জায়গায় আসতে চান অবশ্যই আসবেন। বন্ধুরা আমাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছে, কোনোরকম ঘষে চার্জ করলাম একটু। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি, চারিদিকে সন্ধ্যাও লেগে গেছে। তো ব্লগটা কেমন লাগলো আগে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাপোর্ট করবেন, ধন্যবাদ। না না আইডা।